আপনার এই স্কুল জীবনে মানে কাউকে আপনার কখনো পছন্দ হয় না, কোনো মেয়েকে ছিল ছিল প্রেম প্রেম করেন না কখনো? করছিলাম একবার, একবার করছেন? একবার কেন করছেন, বেশি করেন না কেন? ইচ্ছা নেই। কতদিন করছেন সেই প্রেমের সম্পর্ক, কতদিন ছিল? এই যে আপনি লেখাপড়া দিয়ে এতটুকু করছেন, এই এতটুকু লেখাপড়া দিয়ে আপনি কি করতে চান? বলতে পারি না, বলতে পারেন না। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার দেশের বাড়ি কোথায়? বরিশাল। এখানে কি করেন আপনি? এই তো ঘুরতে আসছিলাম। এখানে ঘুরতে এসে আপনার কাছে কেমন লাগতেছে? জি, ভালো লাগতে আছে। দেশের বাড়ি বরিশাল। কে কে থাকে দেশে? দেশে ফ্যামিলি থাকে। এখানে কোথায় থাকেন আপনি? আমি থাকি এখানে মান্ডা। মান্ডা থাকেন? জি। কি করেন আপনি? এই বেড়াইতে আসছি। বেড়াইতে আসছেন? কার কাছে? চাচার বাসা। চাচার বাসায় বেড়াইতে আসছেন? জি। এমনিতে আপনি কি করেন? এমনি ঠিক ইচ্ছে করি না। কিচ্ছু করেন না? জি না। লেখাপড়া করেন না? ব্যবসা মানের জন্য চাকরি বাকরি? লেখাপড়া করি না, শিউর। চাকরি করেন একটা ইয়ে আছে, আসে চাকরির জন্য মূলত এখানে আসা ঢাকা শহরে। জি। আচ্ছা, কখনো ঢাকা শহর আগে আসছেন? জি আসছি। আপনি বেড়াইতে আসছেন না? জি। চাকরি তো আগে কখনো করেন না? করছেন? পড়াশোনা কতদূর করছেন? এইট পর্যন্ত পড়ছেন? জি। ভাই বোন কজন আপনারা? ভাই বোন দুই ভাই দুই বোন। দুই ভাই দুই বোন। আপনি বড়? না, আমি বড়। আপনি বড়, আর যারা আছে সবাই ছোট? জি। বাবা কি করে? বাবা চট্টগ্রাম ইয়া করে, কন্ট্রাক্টর। মানে চট্টগ্রাম, চট্টগ্রামে কাজ করে? জি। মা দেশে থাকে? জি। আচ্ছা, এই যে আপনি লেখাপড়া দিয়ে এতটুকু করছেন, এই এতটুকু লেখাপড়া দিয়ে আপনি কি করতে চান? বলতে পারি না, বলতে পারেন না। জি। আচ্ছা, প্রেম করছেন কখনো আপনার জীবনে? এগুলো বুঝতে নাই। মানে কখনো প্রেম করে নাই জীবনে? কখনো প্রেম আসে নাই? আসছে। আসছে? কোনো মেয়ে আপনাকে পছন্দ করছে কখনো? করছে। তা আপনি সেগুলো কি মানে সায় দিছেন, সেই প্রেমের প্রস্তাবে সায় দিছেন? কি না, দেনে কখনো দেন নাই? আপনার কাউকে ভালো লাগছে এখন থেকে মানে ছোটবেলা থেকে দৌড়ে পর্যন্ত আপনার এই স্কুল জীবনে মানে কাউকে আপনার কখনো পছন্দ হয় না, কোনো মেয়েকে? ছিল ছিল প্রেম প্রেম করেন না কখনো? করছিলাম একবার। একবার করছেন? একবার কেন করছেন, বেশি করেন না কেন? ইচ্ছা নেই। কতদিন করছেন সেই প্রেমের সম্পর্ক, কতদিন ছিল? এক বছর। ক্লাস মানে ক্লাসে যখন পড়তেন তখন মানে ক্লাসে এক ক্লাসে পড়তেন তখন থেকে প্রেম হয়েছিল? জি। তখন আপনি কোন ক্লাসে পড়েন যখন আপনার প্রেম হয়েছিল? তখন সেভেনে পড়ি। যখন সেভেনে পড়েন তখন আপনার হয়েছিল? জি। সেই প্রেমিকে কেন আপনি ছেড়ে দিলেন? তার বিয়ে হয়েছে। তখন আপনার বিয়ের বয়স হয় না, তখন আপনি প্রেম করছেন। এখন আপনার বয়স হয়েছে? এখন হইলে তো এখন করার ইচ্ছে নেই। এখন মানে বয়স হলে এখন প্রেম করার ইচ্ছা নাই? কেন ইচ্ছা নাই? ইচ্ছা নাই, আমার কেরিয়ার না বুঝে আমি কিভাবে করব। মানে আপনার কেরিয়ারটাকে গুছাতে হবে? জি। আপনি চাকরি বাকরি করে কি করতে চান? চাকরি মানে ফ্যামিলি ইয়ে করুম। কি করবেন? মানে কি ফ্যামিলি গোছামু, তারপর চাকরি বাকরি করে মানে কি পরের পর তার ফ্যামিলির মন মতো ইয়ে করবো। তাই মানে ফ্যামিলির সম্মতিতে বিয়ে করবেন? জি। মানে তার আগে যদি আপনার এই এই ক্যারিয়ারের ভিতরে যদি আপনার কোনো মেয়ে যদি আপনার লাইফে যদি নেয়, কোনো মেয়ে যদি আসতে চায় তখন আপনি কি করবেন? ধরেন আপনাকে এখন হুট করে একটা মেয়ে আপনার এখানে বসে আসেন, যদি আপনাকে বলে যে ভাই আপনাকে আমার খুব ভালো লাগে, তখন আপনি কি করবেন? আমার ফ্যামিলির মত ছাড়া আমি কিছু করি না। তখন ওই মেয়েকে আপনি একসেপ্ট করবেন না? জি না। কেন? দেখলেন অনেক সুন্দর একটা মেয়ে, তখন আপনি কি করবেন? আমার ইচ্ছা নাই, করুম না। ইচ্ছা নাই, করবেন না? জি। আগে আপনাকে কেরিয়ার গুছাতে হবে? জি। এই স্বপ্ন নিয়ে ঢাকা শহর আসছেন? জি। তাই? জি। আর তাছাড়া কোনো ইচ্ছা নাই আপনার জীবনে? জি না। এই টাকা পয়সা জমায় মা বাবার খেদমত করবেন, আর দেখভাল করবেন, আর বিয়ে শাদী করবেন, এই তো ইচ্ছা আপনার? এটাই? তাই? আর কোনো ইচ্ছা নাই? সত্য কথা বলছেন? নামাজ পড়েন বাসক তো? জি না, শুক্রবার দিন পড়ি। শুক্রবার দিন পড়েন? শুধু জুমার নামাজ পড়েন? জি। কেন, বাদ বাকি সময় কি করেন? ও আড্ডা দেই, আড্ডার মধ্যে মানে কি ইয়ে আড্ডা দেন? জি। এমন সময় যদি আসে, যেমন একটা সময় আসছে যে আপনাকে আপনার ফ্যামিলি থেকে যে কোনো একজনকে আপনাকে বাঁচাইতে হবে, তখন আপনি কি করবেন? এমন একটা পরিস্থিতি আসলো তখন আপনি একুলো গেল, ওকুলো গেল,
তখন আপনার যে কোনো আপনার ফ্যামিলি থেকে আপনার আপনার পরিবার থেকে যে কোনো একজনকে আপনার মানে বাঁচাইতে হবে, তখন আপনি কাকে বাঁচাবেন? ফ্যামিলি, ফ্যামিলি বাঁচাবেন। আমি বলছি যে আপনার ফ্যামিলি থেকে আপনার মা বাবা ভাই বোন যারা আছে তাদের ধরেন সবার সমস্যা হয়েছে, একটা লোককে ওইখান থেকে আপনি বাঁচাইতে পারবেন, তখন আপনি কাকে বাঁচাবেন? মা বাবার ভিতরে এরা তো শিকির করা যায় না, গেলে যদি এরা মধ্যে একজন হইলো তো এরা তো বাঁচে না, একজন হইলে মাকে বাঁচতে হলে কি বাপারি কি ফালাই জন যাবে? তা তো যাবে না, এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কাকে বাঁচাই করবেন আগে? বাঁচাইতে আমার দুনিয়া আগে মা বাবা দুজনের আগে বাঁচাতে হবে। জি, তো এখানে তো অপশন থাকবে একটা, আপনি একজনকে বাঁচাতে পারবেন, কাকে বাঁচাবেন? আপনি দুজনকে পারবেন না, একজনকে বাঁচাতে পারবেন, তখন কি করবেন আপনি? কাকে বেশি ভালোবাসেন আপনি? মাকে। মাকে বেশি ভালোবাসেন, তারা যদি মাকে বেশি ভালোবাসে থাকেন তাহলে তো মাকে আপনাকে বাঁচাতে হবে। জি, ঠিক না? আচ্ছা, অনেকক্ষণ কথা বললাম আপনার সাথে, ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।